बिस्मिल्लाहिर रहमानिर रहीम सुप्रिय शिक्षार्थीवृंद सबाइके शुभेच्छा जानिए आमी आमार लिनियर अलजेब्रार चतुर्थ लेक्चारटी शुरू करछि। आशा करछि सबाई जे जार मतो निज बाड़ीते निरापदे आछो। सबाई आमार आइगेन वैल्यूज एंड आइगेन वेक्टर्स এই চ্যাপ্টারটির উপরে প্রথম দুটি লেকচার অর্থাৎ আমার লিনিয়ার অ্যালজেব্রার দ্বিতীয় এবং তৃতীয় লেকচারটি তোমরা দেখেছো, উপভোগ করেছো এবং সেই অনুযায়ী তোমরা প্রস্তুতি নিচ্ছ। তো গত লেকচারে আমরা সর্বশেষ একটি উপপাদ্য আমরা উপস্থাপন করে সেটি প্রমাণ করেছিলাম। আমি বলেছিলাম যে পরবর্তীতে আরেকটি উপপাদ্য আছে, আর সেটি হলো বিখ্যাত একটি উপপাদ্য, কেলি হ্যামিল্টন উপপাদ্য। এই উপপাদ্যটি আমরা আজকে এখানে বর্ণনা করব এবং সেটি প্রমাণ করব। তারপরে আমরা এই চ্যাপ্টারের কিছু গাণিতিক সমস্যার আমরা সমাধান করব ইনশাআল্লাহ। তো সবাই প্রস্তুত, আমরা শুরু করছি কেলি হ্যামিল্টন উপপাদ্য। আমি এটি গত লেকচারে আমরা কুইজ কোশ্চেনের আলোচনায় সেখানে একটি প্রশ্ন এরকম ছিল যে কেলি হ্যামিল্টন উপপাদ্যটি বর্ণনা বিবৃত করো, সেখানে জাস্ট উপপাদ্য কী বলেছে সেটি উল্লেখ করলেই হয়। তা আমরা আজকে সেটি উল্লেখ করে সেটি প্রমাণ করব। তো কেলি হ্যামিল্টন উপপাদ্য সেটা আমরা সেখানে বলছিলাম যে তোমার প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে, এটি প্রথম বলেছে এবং এটি একটি উপপাদ্য হিসাবে উপস্থাপন এবং প্রমাণ করেছে কেলি হ্যামিল্টন। এই জন্য ওনাদের নামে এই উপপাদ্যটি প্রতিষ্ঠিত। তা আমরা এখন এই উপপাদ্যটি আমরা প্রমাণ করব ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে কি উপপাদ্যটি? প্রত্যেক বর্গাকার ম্যাট্রিক্স তার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। বর্গাকার ম্যাট্রিক্স উহার স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এখন প্রমাণ করব। এফ ফিল্ডে একটা এন বাই এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স যদি এ হয় কেমন, এবং তার একই ক্রমের অর্থাৎ এন বাই এন ক্রমের একটি অবেদক ম্যাট্রিক্স হয়, তাহলে তার স্বাভাবিক বহুপদীটা আমরা লিখি। প্রুফ, মনে করি এফ ফিল্ডে এ একটি এন বাই এন ক্রমের বর্গাকার ম্যাট্রিক্স কেমন। তারপর হইলো তোমার, তাহলে সেটি বর্গাকার ম্যাট্রিক্স হলে আমরা লিখি বর্গাকার ম্যাট্রিক্স, সে ম্যাট্রিক্সটা লিখি এ কেমন হবে, এ ওয়ান ওয়ান, এ ওয়ান টু, এভাবে এ ওয়ান থ্রি, এ ওয়ান এন, এ টু ওয়ান, এ টু টু, এ টু থ্রি, এ টু এন, এন বাই এন অর্থাৎ সারি এনটি কলাম এনটি, তাহলে এটি হবে এ এন ওয়ান, এ এন টু, এ এন থ্রি, এ এন এন। এটা হলো তোমার এন বাই এন ক্রমের এ ম্যাট্রিক্স।
তাহলে একটা তোমার অবেদক ম্যাট্রিক্স এবং তা অবেদক ম্যাট্রিক্স আমরা আই লিখি কেমন সেটি উপরে লিখি ম্যাট্রিক্স আই ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান ঠিক আছে এটি হলো একটা এন বাই এন ক্রমের ম্যাট্রিক্স কেমন তাহলে তাহলে তোমার এর স্বাভাবিক বহুপদী আমরা পরবর্তী লেকচারে স্বাভাবিক বহুপদী সহ স্বাভাবিক সমীকরণ এগুলো নিয়ে আমরা আলাপ করেছি এখন এ এর স্বাভাবিক বহুপদী ক্যারেক্টারিস্টিক পলিনোমিয়াল এ এর স্বাভাবিক বহুপদী কি হবে ল্যামডা আই মাইনাস এ কেমন ল্যামডা আই মাইনাস এ এটি হলো স্বাভাবিক ম্যাট্রিক্স আর এর নির্ণায়ক হবে স্বাভাবিক বহুপদী আচ্ছা তাহলে আমরা যদি ল্যামডা ইনটু আই তারপরে মাইনাস এ তার ম্যাট্রিক্সটা হবে কেমন এটা আমরা সংক্ষেপে একসাথ করে লিখতেছি এটা তোমরা বুঝবা যে এখানে ল্যামডা দিয়ে গুণ দিলে ল্যামডা মাইনাস জিরো জিরো তো জিরো ল্যামডা মাইনাস এত তো ল্যামডা থেকে আবার যখন এটা বিয়োগ দেওয়া হবে তখন হবে প্রথম এলিমেন্ট হবে ল্যামডা মাইনাস এ ওয়ান ওয়ান ঠিক আছে আর পরবর্তীগুলো হবে মাইনাস এ ওয়ান টু মাইনাস এ ওয়ান থ্রি এভাবে হবে মাইনাস এ ওয়ান এন কেমন দ্বিতীয়টা হবে জিরো থেকে বিয়োগ তো জিরো থেকে বিয়োগ দিলে হবে এটা বিয়োগ হয়ে যাবে মাইনাস এত এটি হবে ল্যামডা মাইনাস এ টু টু পরবর্তীগুলো আমি লিখছি না এভাবে সর্বশ্রেষ্ঠ হবে মাইনাস এ টু এন এটি হবে কত মাইনাস এ এন ওয়ান মাইনাস এ এন টু মাইনাস এ এন থ্রি এভাবে লাস্ট ওয়ান হবে ল্যামডা মাইনাস এ এন এন এটা নির্ণায়ক চিহ্ন ঠিক আছে নির্ণায়কের চিহ্ন এটা এখানে বাঁকা হয়েছে কিন্তু এটা সরল একটি রেখা ঠিক আছে আচ্ছা এটা গুণ করলে এটা যখন বিস্তার করবো বিস্তার করলে দেখবে যে ল্যামডা টু দি পাওয়ার এন একটা পদ আসবে প্রথম পদটা কেমন ল্যামডা টু দি পাওয়ার এন হ্যাঁ এরপরে ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান একটা পদ আসবে ঠিক আছে আর এখানে যে ধ্রুবকটা আসবে সাথে যেটি থাকবে এর পদগুলো থাকবে সেটাকে আমি প্রথমটাকে এ এন মাইনাস ওয়ান লিখে আমি ডিনোট করি আর ঠিক আছে এরপর একটা হবে এ এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস টু এ এন মাইনাস টু তারপর একটা এ এন মাইনাস থ্রি ল্যামডা এন মাইনাস থ্রি এভাবে যেতে যেতে লাস্ট ওয়ান হবে এ ওয়ান ল্যামডা এবং এ নট ঠিক আছে এটি হলো তোমার এর স্বাভাবিক বহুপদী এটা আমি ধরে নিছি ঠিক আছে এ এন মাইনাস ওয়ান আমার এই যে এই এর যে এলিমেন্টগুলো আছে এ ম্যাট্রিক্সে সেগুলো থেকে উদ্ভূত এখন এটার স্বাভাবিক সমীকরণ কত হবে স্বাভাবিক সমীকরণ হবে এই যে ল্যামডা আই মাইনাস এর যে নির্ণায়কটা ইকুয়াল টু জিরো লিখলে তোমার
স্বাভাবিক সমীকরণ, তার মানে এর তো ইকুয়াল টু জিরো হবে, কেমন? তাহলে এর স্বাভাবিক সমীকরণ, তাহলে এর স্বাভাবিক সমীকরণ হবে ল্যামডা আই মাইনাস এ ইকুয়াল টু জিরো, অর্থাৎ অর্থাৎ কি হবে ল্যামডা টু দি পাওয়ার এন এ এন মাইনাস ওয়ান, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস টু এ এন মাইনাস থ্রি, ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস থ্রি প্লাস ডট ডট এ ওয়ান ল্যামডা প্লাস এ নট ইকুয়াল টু জিরো, ঠিক আছে? আচ্ছা, এখন এটা ল্যামডার একটা ফাংশন যদি ধরি, তাহলে এফ ল্যামডা ইকুয়াল টু ল্যামডা এন এ এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু ল্যামডা টু দি পাওয়ার এন মাইনাস টু, কেমন? এভাবে প্লাস ডট ডট এ ওয়ান ল্যামডা এ নট, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। এই এখন এটাকে আমরা এক নম্বর সমীকরণ লিখি। এখন এই স্বাভাবিক সমীকরণকে যদি এ কে সিদ্ধ করতে হয়, তাহলে আর ল্যামডার পরিবর্তে যদি আমরা এ লিখি, অর্থাৎ এ টু দি পাওয়ার এন এ এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট ডট এত ইকুয়াল টু জিরো সমীকরণটা তোমার জিরো হবে, সেটি আমাদেরকে দেখাতে হবে, কেমন? তাহলে প্রমাণ করতে হবে যে আমাদের কি প্রমাণ করতে হবে, হবে যে তোমার এফ এ এ টু দি পাওয়ার এন এ এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, কেমন? প্লাস এ এন মাইনাস টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট ডট ওয়ান এ এ নট আই ইকুয়াল টু জিরো, এটি আমাদেরকে দেখাতে হবে, কেমন? যেখানে আই এন ক্রমের অবদান ম্যাট্রিক্স, যেখানে আই এন ক্রমের অবদান ম্যাট্রিক্স, ঠিক আছে? এখন আমরা এক নম্বর সমীকরণকে আমরা বি দিয়ে গুণ করি, ঠিক আছে? এক নম্বর সমীকরণটাকে বি দিয়ে গুণ করলে আমরা কি পাবো, ল্যামডা এন বি এ এন মাইনাস ওয়ান ল্যামডা এন মাইনাস ওয়ান বি এ এন মাইনাস টু ল্যামডা এন মাইনাস টু ভি ডট ডট প্লাস এ ওয়ান ল্যামডা ভি এ নট ভি, ঠিক আছে, ইকুয়াল টু জিরো। আচ্ছা, এটাকে আমরা দুই নম্বর সমীকরণ লিখলাম।
যদি আইগেন মান ল্যামডা এর অনুসঙ্গী আইগেন ভেক্টর বি হয়, যদি আইগেন মান ল্যামডা এর অনুসঙ্গী আইগেন ভেক্টর বি হয়, কেমন? তবে আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুসারে আমরা জানি এটি, তবে আইগেন ভেক্টরের সংজ্ঞা অনুযায়ী আমরা জানি এ বি ইকুয়াল টু ল্যামডা বি, কেমন? ল্যামডা বি কেমন? তাহলে তোমার এ স্কয়ার বি এর মানটা কত হবে? এ স্কয়ার বি কে লেখা যাবে এ বি। আচ্ছা, এ বির মান এখান থেকে ল্যামডা বি, ল্যামডাকে আমরা বের করে নিয়ে আসলে এ বি, আবার এ বির মান ল্যামডা বি, ল্যামডা স্কয়ার বি হয়, ঠিক আছে? অনুরূপভাবে আমরা এ কিউব বির মান কত হবে এভাবে আমরা দেখাতে পারি, অনুরূপভাবে এ কিউব বির মান হবে তোমার ল্যামডা কিউব বি, ঠিক আছে? এভাবে যেতে যেতে এ টু দি পাওয়ার এন বি এর মান হবে ল্যামডা টু দি পাওয়ার এন বি। এখন এই যে সম্পর্কটা এ বি স্কয়ার বি এ কিউব বি এ টু দি পাওয়ার এন বি, এটা আমরা আমাদের এই দুই নম্বর সমীকরণটাতে বসাবো এখানে, ঠিক আছে? আমরা এই দুই নম্বর, তাহলে উপরিউক্ত সম্পর্ক সমূহ ব্যবহার করে দুই নং সমীকরণ হতে পারে, তাহলে দেখো এই যে এখানে ল্যামডা টু দি ভার এন বি আছে, তাহলে ল্যামডা টু দি ভার এন বির পরিবর্তে আমরা লিখবো এ টু দি ভার এন বি, এ টু দি ভার এন বি প্লাস ল্যামডা টু দি ভার এন মাইনাস ওয়ান বি সি, তাহলে এটা হবে এ টু দি ভার এন মাইনাস ওয়ান বি। এভাবে পরেরটা হবে এ টু দি ভার এন মাইনাস টু বি, আচ্ছা সাথে ছিল এ টু দি ভার এন মাইনাস টু এখন পরেরটাতে কি হবে এ ওয়ান ল্যামডা বি, কেমন? তাহলে এটা হবে তোমার এ নট এ ওয়ান এ বি, আর থাকলো কি এ নট বি। হ্যাঁ, এ নট বি আমরা লিখতে পারি যে এটা এ নট এ নট বি থাকবে। এখন উভয় পাশ থেকে যদি আমরা বি এলিমিনেট করি তাহলে এই সম্পর্কটা কি দাঁড়াবে, এ টু দি পাওয়ার এন এ এন মাইনাস ওয়ান এ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এ এন মাইনাস টু এ টু দি পাওয়ার এন মাইনাস টু প্লাস ডট ডট, সর্বশেষ থাকবে তোমার এ ওয়ান এ এবং এ নট বি চলে গেলে আর ইকুয়াল টু জিরো, ঠিক আছে? এখন দেখো এখানে বি হলো তোমার নন জিরো, বি নট ইকুয়াল টু জিরো, সেই জন্য আমরা বি এলিমিনেট করতে পারছি। তাহলে এইটা আমাদের ওই যে দুই নাম্বার এক নাম্বার সমীকরণটা দেখো, এক নাম্বার সমীকরণটার হুবহু এক নাম্বার সমীকরণটার মতোই হয়েছে, তার মানে এই এ দ্বারা এই
সবাই ম্যাট্রিক্সটা সিদ্ধ হয়, ঠিক আছে? অর্থাৎ এ, অর্থাৎ এ তার স্বাভাবিক স্বাভাবিক সমীকরণকে সিদ্ধ করে। তাহলে কেলি হ্যামিল্টন উপপাদ্যটি প্রমাণিত হলো, কেমন? কেলি হ্যামিল্টন উপপাদ্যটি আমরা প্রমাণ করলাম। আচ্ছা, আমরা আমাদের উপপাদ্য প্রমাণ শেষ। এখন আমাদের কিছু প্রবলেম আছে, প্রবলেম গাণিতিক প্রবলেম, সেগুলো আমরা সমাধান করব আস্তে আস্তে এই লেকচারে। এই লেকচারে আমরা যতটুকু পারি আমরা সেটি করব, পরবর্তী লেকচারে হয়তো আমাদের আরো একটি লেকচার লাগবে। প্রথম যে কোশ্চেনটা আমি একটু লিখছি, দেখো, কোশ্চেন নাম্বার ওয়ান, একটা ম্যাট্রিক্স বি, সেটি দেওয়া আছে 210 320 004। ম্যাট্রিক্সটির সকল আইগেন মান নির্ণয় করো। ম্যাট্রিক্সটির সকল আইগেন মান নির্ণয় করো, অর্থাৎ কি বের করতে হবে? ল্যামডাটা বের করতে হবে, কেমন? এটা 2012 এবং 2017 সালে আসছে, 2012 এবং 2017 সালের এনইউ জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষা এসেছে, এবং সেটি তোমার তোমার সংক্ষিপ্ত যে প্রশ্নটা খ বিভাগ থেকে এসেছে। তাহলে আমরা এই সমস্যাটির সমাধানটি করি। প্রদত্ত ম্যাট্রিক্স সমাধান করছি, প্রদত্ত ম্যাট্রিক্স বি 210 320 004। আচ্ছা, এখন এই ম্যাট্রিক্সের স্বাভাবিক সমীকরণটা আমরা বের করব। প্রথমে স্বাভাবিক ম্যাট্রিক্স বি এর স্বাভাবিক ম্যাট্রিক্স হলো তোমার ল্যামডা আই মাইনাস বি, কেমন? ল্যামডা আই মাইনাস বি। তাহলে আই তো হলো যেহেতু বি 3/3, তাহলে 3/3 আই কত হবে? 100 010 001। ল্যামডা বি গুণ হলো হবে ল্যামডা 00 0 ল্যামডা 0 0 0 ল্যামডা, ঠিক আছে, মাইনাস বি ম্যাট্রিক্সটা। এটা কিন্তু এটা হয়েছে আই কে ল্যামডা দ্বারা গুণ দিলে এটা আসছে। এরপরে বি, বি হলো 210 320 004। আচ্ছা, এখন একসাথে আমরা স্বাভাবিক বহুপদী না লিখে স্বাভাবিক সমীকরণ লিখে ফেলি। একটা লাইন কম লিখতেছি, স্বাভাবিক সমীকরণ ল্যামডা আই মাইনাস বি ইকুয়াল টু 0, ঠিক আছে? অর্থাৎ এটা থেকে বিয়োগ দিলে হবে ল্যামডা মাইনাস 2, তারপরে মাইনাস 1 0, এরপরে হবে মাইনাস 3, 0 থেকে মাইনাস 3 বিয়োগ ল্যামডা মাইনাস 2, তারপরে কত? 0, এরপরে 0 0 ল্যামডা মাইনাস 4 ইকুয়াল টু 0। জাস্ট এটার বিস্তার করবে, এবং বিস্তার করে ল্যামডার মানটা বের করলে তোমার এই প্রবলেমটার সলিউশনটা পেয়ে যাবা, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা বিস্তার করি। ল্যামডা মাইনাস 2, ল্যামডা মাইনাস 2, ল্যামডা মাইনাস 4, মাইনাস 0 সেটা লিখছি না,
তারপরে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ানে প্লাস ওয়ান, মাইনাস থ্রি ইন্টু ল্যামডা, মাইনাস থ্রি ল্যামডা প্লাস টুয়েলভ, তারপর বিয়োগ জিরো জিরো সেটি লিখছি না, আর পরেরটা জিরো লিখছি না। মাইনাস ফোর এখান থেকে আমি মাইনাস থ্রি কমন দিলে ল্যামডা মাইনাস ফোর ইকুয়াল টু জিরো, তাহলে ল্যামডা মাইনাস ফোর যদি কমন হয় দুটা থেকে হবে ল্যামডা মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস থ্রি। এখান থেকে হবে ল্যামডা মাইনাস ফোর ইকুয়াল টু জিরো অথবা ল্যামডা মাইনাস টু হোল স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো, ঠিক আছে। এখান থেকে আসবে ল্যামডা ইকুয়াল টু ফোর, ল্যামডা মাইনাস টু হোল স্কোয়ার ইকুয়াল টু থ্রি, ল্যামডা মাইনাস টু ইকুয়াল টু প্লাস মাইনাস রুট থ্রি, দ্যাট ইজ ল্যামডা ইকুয়াল টু টু প্লাস মাইনাস রুট থ্রি। তাহলে আইগেন মান আমরা পেয়ে গেলাম, নির্ণেয় আইগেন মান ফোর টু প্লাস মাইনাস রুট থ্রি, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা সলিউশন আমরা করলাম। হ্যাঁ, আরেকটি প্রশ্ন আছে, সেটি 2014 এবং 16 সালে আসছে, ঠিক আছে, এটি আমি মুছে ফেলতেছি। প্রশ্নটা ছিল এরকম, দেখাও যে কোশ্চেন নাম্বার টু, একটা ম্যাট্রিক্স এ দেয়া আছে, এ ওয়ান থ্রি মাইনাস আই ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই, এরপর আছে থ্রি প্লাস আই টু আই মাইনাস টু, এর আইগেন মানগুলি বাস্তব বলছে যে এর আইগেন মানগুলি বাস্তব সেটি তোমাকে দেখাতে হবে, অর্থাৎ তোমার আইগেন মান বের করতে হবে। বের করলে দেখবা যে এগুলা এখানে যদিও এই ম্যাট্রিক্সটাতে কাল্পনিক উপাদান আছে, কিন্তু এর আইগেন মান ল্যামডা মানগুলো সবগুলো বাস্তব। আমরা এটা করে দেখব, আমরা একটা সহজতম পথে করে দেখব। এমনি আমরা স্বাভাবিক সমীকরণ বের করি, সেখান থেকে আমরা এই অঙ্কের মতো আমরা আইগেন মান বের করতে পারি। তা আমরা অন্য একটা পদ্ধতিতে আমরা যাচ্ছি, একটা উপপাদ্য আছে প্রচলিত, যে উপপাদ্য এটা এরকম যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ বাস্তব। আমরা হারমিশিয়ান ম্যাট্রিক্সের সংজ্ঞা আমরা জানি, সেটা হলো তোমার এ বার বি ইকুয়াল টু যদি এ হয়, তাহলে এই সমীকরণটাকে বলা হবে তোমার হারমিশিয়ান ম্যাট্রিক্স। এখন আমরা এই এই ম্যাট্রিক্সের ক্ষেত্রে এই উপপাদ্যটার আমরা প্রয়োগ করতে পারি, ঠিক আছে। এটা হলো কি যে হারমিশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ সবসময় বাস্তব। আমরা যদি দেখাইতে পারি যে এই ম্যাট্রিক্সটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, অর্থাৎ এ বার টি সমান যদি এ হয়, তাহলে আমরা বলতে পারবো যে এটা একটা হারমিশিয়ান ম্যাট্রিক্স, আর হারমিশিয়ান ম্যাট্রিক্স মানে তার আইগেন মানসমূহ বাস্তব, ঠিক আছে। এই টেকনিক্যাল সুযোগটা আমরা আমরা কাজে লাগাবো। আমরা লিখি প্রদত্ত ম্যাট্রিক্স, প্রদত্ত ম্যাট্রিক্স তার এ বার হবে অনুবন্ধী গুলো হবে, ঠিক আছে, ওয়ান
1 minus i হবে 1 plus i 3 plus i হবে 3 minus i 1 minus i 3 minus 2i 3 minus i হবে 3 plus i এটা হবে 2i minus 2a i গুলা যেখানে i প্লাস ছিল সেখানে মাইনাস ছিল যেখানে মাইনাস ছিল সেখানে প্লাস হয়েছে ঠিক আছে এখন তার ট্রান্সপোজ নিই আমরা a বার t शारी कॉलम हो गए कॉलम शारी हो गए वन वन प्लस आई थ्री माइनस आई इधर हो गए वन माइनस आई थ्री माइनस टू आई इधर हो गए थ्री प्लस आई टू आई माइनस टू ठीक है सर एक बार देखो এইটা আমাদের প্রদত্ত ম্যাট্রিক্স এর মতো হয়েছে কিনা ওয়ান 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 প্লাস আই থ্রি মাইনাস আই ওয়ান মাইনাস আই থ্রি মাইনাস টু আই থ্রি প্লাস আই টু আই মাইনাস টু বরাবর আমাদের এ হয়ে গেছে ঠিক আছে তাহলে এটা একটা হারমেশিয়ার ম্যাট্রিক্স যেহেতু এ বার ই ইকুয়াল টু এ সেহেতু এ ম্যাট্রিক্সটি হারমেশিয়ান এ ম্যাট্রিক্স টি হারমেশিয়ান আমরা জানি হারমেশিয়ান ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ বাস্তব সুতরাং প্রদত্ত এ ম্যাট্রিক্সের আইগেন মানসমূহ ও বাস্তব প্রমাণিত ঠিক আছে আমরা প্রমাণ করলাম এরপর তিন নাম্বার কোশ্চেনটা আমরা দেখছি তিন নাম্বার কোশ্চেনটা হলো আর ফিল্ডে ফিল্ডে এ একটা ম্যাট্রিক্স আছে ম্যাট্রিক্স হলো তোমার 1 4 9 1 ম্যাট্রিক্সের আইগেন মান ম্যাট্রিক্সটির আইগেন মান ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর ও সংশ্লিষ্ট আইগেন ভেক্টর নির্ণয় করো অধিকন্তু একটি অধিকন্তু একটি ম্যাট্রিক্স একটি বিপরীতযোগ্য ম্যাট্রিক্স ফি নির্ণয় করো যেন যেন ফি ইনভার্স এফি একটি বর্গ ম্যাট্রিক্স হয় সরি একটি কর্ণ ম্যাট্রিক্স হয় কর্ণ ম্যাট্রিক্স
তাহলে সলিউশন প্রদত্ত ম্যাট্রিক্স এ 1491 এর স্বাভাবিক ম্যাট্রিক্স ল্যামডা আই মাইনাস এ অর্থাৎ ল্যামডা জিরো জিরো ল্যামডা ল্যামডা আই এটা মাইনাস এ হলো 1491 হবে ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস নাইন ল্যামডা মাইনাস ওয়ান এখন এটা স্বাভাবিক সমীকরণটা বের করি স্বাভাবিক বহুপদী বাই না করি সরাসরি স্বাভাবিক সমীকরণ বের করি তাহলে আমরা সরাসরি আইগেন মানগুলো পেয়ে যাব প্রথমে এখন এ এর স্বাভাবিক সমীকরণ এ এর স্বাভাবিক সমীকরণ হবে তোমার স্বাভাবিক ম্যাট্রিক্সের নির্ণায়ক নিলে সেটা সমান জিরো তাহলে এটা হলো ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস নাইন ল্যামডা মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো ল্যামডা মাইনাস ওয়ান হোল স্কোয়ার মাইনাস 36 ইকুয়াল টু জিরো ল্যামডা স্কোয়ার মাইনাস টু ল্যামডা প্লাস ওয়ান মাইনাস 36 ইকুয়াল টু জিরো ল্যামডা স্কোয়ার মাইনাস 35 মাইনাস টু ল্যামডা মাইনাস 35 ইকুয়াল টু জিরো মিডল ফ্যাক্টর করলে হবে 7 ল্যামডা প্লাস 5 ল্যামডা মাইনাস 35 ইকুয়াল টু জিরো ল্যামডা মাইনাস 7 ল্যামডা মাইনাস 7 ইকুয়াল টু জিরো এখান থেকে আমরা পাবো ল্যামডা দুইটা মান সরাসরি একটা মাইনাস ফাইভ আর একটা সেভেন তাহলে এর আইগেন মান মাইনাস ফাইভ এবং সেভেন এর আইগেন মান মাইনাস ফাইভ এবং সেভেন এখন আমরা ল্যামডা এর অনুষঙ্গী একটি আইগেন ভেক্টর ভি ধরি মনে করি ল্যামডা এর অনুষঙ্গী আইগেন ভেক্টর ভি 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 এক্স ওয়াই ঠিক আছে তাহলে ল্যামডা আই মাইনাস এ ইন্টু ভি ইকুয়াল টু জিরো ল্যামডা আই মাইনাস এ কত ল্যামডা মাইনাস ওয়ান মাইনাস ফোর মাইনাস নাইন ল্যামডা মাইনাস ওয়ান এই ম্যাট্রিক্সটা আর ভি হলো এক্স ওয়াই এটা জিরো ভেক্টর হলে জিরো জিরো তাহলে আমরা লিখতে পারি ল্যামডা মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস ফোর ওয়াই
इक्वल टू जीरो माइनस नाइन एक्स प्लस लैम्डा माइनस वन इंटू वाई इक्वल टू जीरो ठीक है यहाँ एक समीकरण এখন ল্যামডার মান যদি মাইনাস ফাইভ হয় তাহলে এক নম্বর সমীকরণ জোরটা কি হবে ল্যামডা ইকুয়াল টু মাইনাস ফাইভ হলে এক নম্বর যেটি আমি উপরে লিখতেছি এখানে আমরা মাইনাস ফাইভ বসাই ল্যামডার মান মাইনাস ফাইভ বসালে হবে মাইনাস সিক্স এক্স माइनस फोर वाई इक्वल टू जीरो और एखे हो माइनस नाइन एक्स प्लस माइनस फाइव दी माइनस सिक्स वाई इक्वल टू जीरो ठीक है सर अच्छा ये समीकरण के माइनस टू द्वारा भाग दी थ्री एक्स प्लस टू वाई इक्वल टू जीरो और एखे जो माइनस थ्री दी भाग दी थ्री एक्स प्लस टू वाई इक्वल टू जीरो অর্থাৎ এখানে একটা সমীকরণ আসে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু জিরো ঠিক আছে এখন দেখো এখানে দুইটা সলক সমীকরণ একটা তাহলে একটা মুক্ত সলক বিদ্যমান এখানে সলক কত এক্স এবং ওয়াই আর সমীকরণ কটা একটা তাহলে এখানে ফ্রি ভেরিয়েবল মুক্ত সলক আছে একটা তাহলে আমরা সুতরাং এটা একটা এসালন আঁকা সুতরাং এসালন আকারে দুই সলকের একটি সমীকরণ বিদ্যমান তাহলে মুক্ত সলক হবে টু মাইনাস ওয়ান একটি এখন মুক্ত সলভটি কি আমরা ওয়াই কে মুক্ত সলভ করলাম দড়ি মুক্ত সলভ ওয়াই দড়ি মুক্ত সলভ ওয়াই আচ্ছা ওয়াই এর মান আমরা সুবিধার জন্য এখানে এই সমীকরণ বসাতে হবে তো থ্রি বসাইলে হ্যাঁ তাহলে ওয়াই এর মান যদি আমরা থ্রি এ বসাই তাহলে একটা পূর্ণ মান এক্স এ পাবো এবং ওয়াই সমান মাইনাস থ্রি এ শূন্য হইতে পারবো না এবং এটা বিলংস টু আর ঠিক আছে তাহলে এখানে এক্স এর মান পাবো আমরা তাহলে এক্স ইকুয়াল টু মাইনাস টু ওয়াই বাই থ্রি ইকুয়াল টু হবে তোমার টু এ তাহলে তাহলে ল্যামডা ইকুয়াল টু সুতরাং ল্যামডা ইকুয়াল টু মাইনাস ফাইভ এর অনুষঙ্গী আইগেন ভেক্টর অনুষঙ্গী আইগেন ভেক্টর ভি ইকুয়াল টু টু এ মাইনাস থ্রি এ ঠিক আছে আবার ল্যামডা ইকুয়াল টু যদি সেভেন হয় সেভেন হলে এক নম্বর সমীকরণটা কি হবে ওখানে যদি আমরা বসাই এক নম্বর সমীকরণ জোরটা তাহলে একটা পাবা সিক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই ইকুয়াল টু জিরো আর একটা পাইবা নাইন এক্স প্লাস সিক্স ওয়াই ইকুয়াল টু জিরো একটু সিম্পলিফাই করলে হবে থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো আর এখানে হবে তিন দিয়ে ভাগ দিলে সেটা থ্রি এক্স মাইনাস টাও টু ওয়াই ইকুয়াল টু জিরো পাচ্ছ থ্রি এক্স মাইনাস টু ওয়াই ইকুয়াল টু জিরো ঠিক আছে সুতরাং এসালন আকারে দুই সলকের একটি সমীকরণ বিদ্যমান আগেরটার মতো নেই একটি সমীকরণ বিদ্যমান তাহলে মুক্ত সলক হবে
2 माइनस 1 इक्वल टू 1 टी এখানে আমরা ধরলাম মুক্ত ছলক এখানে মুক্ত ছলক ধরি x ধরি মুক্ত ছলক x x এবং x ইকুয়াল টু 2 এ তাহলে y সমান পাবো আমরা 3x বাই 2 3 ইনটু 2 a that is 3a তাহলে আমরা এখন b এর মানটা পেয়ে গেলাম ল্যামডা ইকুয়াল টু 7 এর অনুসঙ্গী আইগেন ভেক্টর v ইকুয়াল টু 2a 3a ঠিক আছে প্রথম অংশ আমরা করে ফেললাম এখন দ্বিতীয় অংশ সেটা হলো আমাদের ফি ম্যাট্রিক্সটা বের করা লাগবে ঠিক আছে ফি ম্যাট্রিক্সটা বের করা লাগবে দ্বিতীয় অংশ ধরি অনির্ভরশীল আইগেন ভেক্টর সমূহ আইগেন ভেক্টর সমূহ কে কলাম বিবেচনা করে গঠিত ম্যাট্রিক্স পি গঠিত ম্যাট্রিক্স পি একটু দ্রুত করতেছি কারণ লেকচারটা বড় হয়ে যাচ্ছে ম্যাট্রিক্স ফি তাহলে ফিটা হবে আমাদের বি ওয়ান এবং বি টু থেকে বি ওয়ানে আমরা টু মাইনাস থ্রি আর বি টু হবে টু থ্রি ঠিক আছে এখন আমরা ফি ইনভার্স বের করব বের করার জন্য কি করতে হবে আমার ফির নির্ণয় একটা বের করে দেখতে হবে নন জিরো কিনা সিক্স প্লাস সিক্স ইকুয়াল টু টুয়েলভ এটা নন জিরো সুতরাং ফি ইনভার্স বিদ্যমান ফি ইনভার্স বিদ্যমান এখন আমার আমার ফি এর বিপরীত ম্যাট্রিক্স বের করা লাগবে বের করার জন্য আমাদের ফি এর সহগুণকগুলো বের করা লাগবে ঠিক আছে তোমরা সহগুণক বের করতে পারো এটা খুব সহজ বিষয় আমি তারপর একটু দেখাচ্ছি ফি ওয়ান ওয়ান হবে থ্রি ফি ওয়ান টু থ্রি ফি টু ওয়ান মাইনাস টু ফি টু 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 তাহলে ফি এর অ্যাডজয়েন্ট ম্যাট্রিক্স বা অ্যাডজুগেট থ্রি থ্রি মাইনাস টু টু এটা ট্রান্সপোর্টস ঠিক আছে ট্রান্সপোজ করলে হবে থ্রি থ্রি মাইনাস টু টু আচ্ছা এখন সুতরাং ফি ইনভার্স কত হবে ফি ইনভার্স হবে অ্যাডজয়েন্ট ফি ডিভাইডেড বাই অর্থাৎ এটা কত ছিল আমাদের টুয়েলভ কেমন তাহলে ওয়ান বাই টুয়েলভ আর থ্রি মাইনাস টু থ্রি টু এই এটা হলো তোমার ফি ইনভার্স এখন এটা কোন ম্যাট্রিক্স কিনা আমাদের দেখতে হবে কোনটা আমাদের ফি ইনভার্স এ ফি এটি কর্ণ ম্যাট্রিক্স কিনা দেখার জন্য আমার এটার মানগুলো হিসেব করে দেখতে হবে এই কত ছিল আমাদের এ ছিল ওয়ান ফোর তারপরে হলো তোমার নাইন ওয়ান আর ফি পেলাম কত এখানে টু 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 এবং মাইনাস থ্রি থ্রি এই এখন আমরা একটু গুণ করে দেখি কত হয় ওয়ান আর টু এ টু মাইনাস বারো তারপরে কত টু টু বারো
18 माइनस 3 18 प्लस 3 3 माइनस 2 3 2 माइनस 10 14 15 21 ঠিক আছে এখন এই দুইটা গুণ করে দেখি আমরা माइनस 30 माइनस 30 माइनस 30 प्लस 30 माइनस 30 माइनस 30 42 माइनस 42 माइनस 30 प्लस 30 42 प्लस 42 ঠিক আছে এখন দেখো माइनस 60 0 0 84 12 দিয়ে গুণ দিলে হবে माइनस 5 0 0 7 ঠিক আছে এটি একটি পূর্ণ ম্যাট্রিক্স যাহা পূর্ণ ম্যাট্রিক্স এবং এর আইগেন মান সমূহ আইগেন মান সমূহ ফি ইনভার্স এ ফি এর কর্ণীয় উপাদান ফলে ফলে ফি 2 2 মাইনাস 3 3 হলো নির্ণেয় বিপরীত যোগ্য ম্যাট্রিক্স যেন ফি ইনভার্স এ ফি অন্যান্য যোগ্য ম্যাট্রিক্স হয় ঠিক আছে তাহলে আমরা এই প্রবলেমটা সলিউশন করে ফেললাম এইটা ছিল 2x2 ম্যাট্রিক্স 3x3 ম্যাট্রিক্সও আছে সেগুলো আমাদের করতে হবে আজকে এই পর্যন্ত আর লেকচারটি একটু বড় হয়ে গেছে কারণ আমাদের চ্যাপ্টারটি যেহেতু বড় আমাদের চ্যাপ্টারের সবগুলো শেষ করতে চাই আমি সেজন্য এই লেকচারটি বড় হয়েছে আগামী লেকচার বড় হবে কারণ আমাদের আরও অনেকগুলা অঙ্ক করতে হবে তো সবাই আশা করি আমার এই লেকচারটি উপভোগ করতেছ এবং তোমরা বাড়িতে ভালো মতো প্র্যাকটিস করবা প্র্যাকটিস করে কোনো সমস্যা থাকলে তোমরা মেসেঞ্জার বা কমেন্টে জানাবে সবাই অ্যাক্টিভ থাকো ভালোভাবে পড়ালেখা করো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে দীর্ঘক্ষণ আমার লেকচারটি তোমরা ধৈর্য সহকারে দেখেছ সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ